আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে একটি বাচ্চাদের ফতুয়া তৈরি করে দেখাবো। এখানে দুই কালারের কাপড় নিয়েছি আমি, এই যে দেখুন, ওখানে দুভাজ করে চার পাট কাপড় নিয়েছি, এই যে এখানে চার পাট। এখন আমি প্রথমে পুটের মাপ নিচ্ছি। পুট হলো আমার 5 ইঞ্চি, কোমরের মাপ হলো আমার সেলাই করে 13-26 ইঞ্চি টিকবে, 1 ইঞ্চি আমি বেশি নিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি বেশি নিলাম, এখানে নিচে আমি 5 ইঞ্চি মার্ক করে নিলাম, একটু সেভ করে নিলাম। কোমরের মাপ অনুযায়ী আমি দাগটা টেনে নিচ্ছি। এই ফতুয়াটা অবশ্যই রাউন্ড করে আমি বানাবো। সাইড কাটে নিলাম আমি প্রথমে, এদিকে কেটে নিলাম বডির মাপ অনুযায়ী। এটা আমি রাউন্ড শেপ করব, এদিকে কেটে নিলাম। আমাদের গলার কাজ বাকি থাকলো। এখন আমরা গলাটিতে 1.5 ইঞ্চি দাগ দিলাম, নিচে দিলাম আমি 3 ইঞ্চি, মার্ক করে নিলাম। এভাবে আমি কেটে নিব, দিয়ে সামনের পার্ট একটু আমরা গলাটা একটু বড় করব। এখানে দুটি পার্টে আছে, একটি পার্ট আমরা সরিয়ে নিব। এটা একটু চওড়া বেশি মনে হলো তাই কেটে নিলাম। তো এবার ঠিক আছে, এবার আমরা একটি পাট টেনে রাখতেছি। এখন সামনের পাট অবশ্যই আমরা একটু বড় করে কাটতে হবে। এখানে একটু গলার ডিজাইন করব আমরা, এটা ভিড়ের মতো করে কাটতেছি গলাটা। সামনে একটু ফাড়া থাকবে, ওখানে আমরা পাইপিং লাগাবো। এখানে এই যে এটুক জায়গায় আমরা পাইপিং লাগাবো, এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন। আমরা এখানে সেলাই করে আমাদের 13x26 ইঞ্চি টিকবে, আমরা 1 ইঞ্চির জন্য সেলাইয়ের জন্য রেখেছি। এটা আমি 2 ইঞ্চি কাপড় নিয়েছি, এগুলো নিচে আমরা ডিজাইনের জন্য, যে আমরা এখন সেলাইয়ে যাচ্ছি। প্রথমে আমরা আগে পাইপিং কেটে নিচ্ছি গলাতে পাইপিং দেওয়ার জন্য। এভাবে কোনা হবে কেটে নিতে হবে। এগুলো সম্পূর্ণ আমরা এখন জড়িয়ে রাখবো। জড়া দিয়ে দিলাম, যতটুকু প্রয়োজন সেই হিসেবে আমরা জয়েন্টগুলো দিয়ে নিব। জয়েন্টগুলো দিয়ে নিচ্ছি, আগে সম্পূর্ণ জয়েন্টগুলো দিলে কাজগুলো সুবিধা হয়। যতটুকু প্রয়োজন সেই হিসাবে আমরা পাইপিংগুলো লাগাবো। এই যে এখানে এখন পাইপিংগুলো আমরা লাগাবো। কীভাবে লাগাতে হয়, যে দুভাজ করে নিলাম আগে কাপড়টি, নিয়ে একসাথে এইভাবে আগে প্রথমে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি কাপড়টি, যে দুভাজ করে লাগাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখলে, ইচ্ছা করলেই পারবেন, খুব সহজ। এখানে আমরা একটু রাউন্ড করে আসব। অবশ্যই সেলাইয়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেন নিচের কাপড়টা ছাড়া না পড়ে। এই যে এখন চিকন করে, যে যতটুকু চেহারা অনুযায়ী আপনারা পাইপিংটা নিতে পারবেন।
পাইপিংটা লাগানো হয়ে যাচ্ছে। গলার পাইপিংটা হয়ে গেল, এখানে একটা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল, এখন নিচে একটি আমরা কাপড় দিয়ে আটকিয়ে নিব গলাটা। এই ফাঁকা অংশটিতে একটা কাপড় লাগাই দিব আমরা, দেখুন একটা কাপড় আমরা কেটে নিচ্ছি। এই যে দেখুন, এই যে আমি একটা নিচের নিচে কীভাবে কাপড়টি জয়েন্ট দিচ্ছি, একটা সেলাই দিয়ে নিলাম, রাউন্ড করে ঘুরিয়ে নেব। দেখুন কাপড়টা লাগিয়ে দিলে অবশ্যই সুন্দর হয় গলাটা। হয়ে গেল লাগানো, এই যে অনেক সুন্দর হয়েছে। এখন আমরা পিছন পাটের গলার কাজ করব। এই যে দেখুন, এটা আমরা গলার গলাতে সেলাই করব। আগে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। হয়ে গেল, এখন আমরা আরেকটি চাপ সেলাই দিব। এই যে হয়ে গেল, এখন আমরা একটু চেপে চেপে নখ দিয়ে একটু ঘষে ঘষে বসাই দিব গলাটা, তাহলে সুন্দর হবে। তারপরে সেলাইটা মারব। চেপে চেপে সেলাইটা দিচ্ছি। হয়ে গেল, এখন আমরা দুইটা পার্ট মিলে জয়েন দিব, পুটগুলা সেলাই করে নিচ্ছি। আর একটি পুটে বরাবর ওভাবে সেলাই দিয়ে নিব, ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। আমরা এখন নিচে আমরা একটু কুচি লাগিয়ে নিব সৌন্দর্যের জন্য। আপনারা আগে মন চাইলে যদি না পারেন, আগে কাপড়টা কুচি করে নিয়ে বসাইতে পারেন, তো আমি একবারে এই কুচিটা লাগাচ্ছি। এই যে একটা চাপ সেলাই দিচ্ছি যেন কুচিটা বসে থাকে সমানভাবে। এই যে হয়ে গেল, এখন আমরা আর্মহোলে পাইপিং লাগাবো। এই যে কীভাবে লাগাচ্ছে দেখুন, এই যে হয়ে গেল। এখন আমরা একটু মুড় দিয়ে বসাই দিব, নখ দিয়ে চেপে চেপে। পাইপিংটা দিলে অনেক সুন্দর লাগে অবশ্য। পাইপিংটা লাগানো হয়ে গেল বরাবরের মতো, ওই পাশে আমরা এইভাবে লাগাবো। বরাবরের মতোই লাগাবো আবার।
লাগানো হয়ে গেল। সাইডগুলো কেটে দিলে পাইপিংটা ভালোভাবে বসে, সেটা খেয়াল রাখতে হবে যেন সেলাই আবার না কাটা পড়ে। হয়ে গেল, তো আমরা এখন আমরা দুই সাইডে সেলাই মারব। কোমরের মাপ ছিল আমার 26 ইঞ্চি, তো আমি 1 ইঞ্চি বেশি কেটে রাখছিলাম 1 ইঞ্চি সেলাই দেওয়ার জন্য। এখানে আমার সেলাই করে 26 ইঞ্চি টিকবে। এক পাশে সেলাই দিয়ে নিলাম, মাপ অনুযায়ী আরও সেলাই দিব। তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক দিবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আমার ভিডিও পাওয়ার জন্য। এই দেখুন আবার জয়েন্টটা আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়া হয়ে গেল, তো আমরা এই যে বোতামগুলো কাপড় দিয়ে এইভাবে করে মুড় দিয়ে রেখেছিলাম সেগুলো এইভাবে সুই সুতার মাধ্যমে আমরা লাগাই দিব হাত দিয়ে, একটু সৌন্দর্য একটু আলাদা করার জন্য, সৌন্দর্য অনেক সুন্দর লাগবে। আপনারা না পারলে বোতাম না দিলেও চলবে, কিন্তু আমার কাছে ভালো লাগছে তাই আমি দিয়েছি। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।